নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাব 6 মাইল বলে একটা জায়গায়, যেটা তাকদা আর লামাহাটার মাঝামাঝি জায়গায় অবস্থিত। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকে আমাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকজন, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড তো আছেই, তার সঙ্গে আমার শ্বশুরমশাই এসেছেন শিলিগুড়িতে, উনিও যাচ্ছেন আমাদের সাথে, আর আমার ছেলের এক বন্ধু, সেও আমাদের সঙ্গী হয়েছে আজকে, আর আমাদের গাড়ির সারথি হলো আজকে কমল। তার সঙ্গে রয়েছে একটা খুদে সদস্য, সে হলো কমলের ছেলে নয়ন। তো আমরা সবাই মিলে আজকে চলেছি 6 মাইলের উদ্দেশ্যে। প্রথমে পৌঁছে গেলাম দার্জিলিং মোড়, তারপর ধরলাম শুকনার রাস্তা। কিছুটা পরে চলে এলো রোহিণী। মোটামুটি তখন 8টা মতো বাজে, সবারই বেশ একটু খিদে পেয়েছে, তাই ঠিক করা হলো যে রোহিণী থেকে একটুখানি ওপরে উঠে যে লেফট সাইডে রোডিস ক্যাফে আছে, ওখানেই আজকের ব্রেকফাস্টটা সেরে নেওয়া হবে। তো সেই মতো আমরা ওখানে গেলাম। এই ক্যাফেটা মোটামুটি বেশ সুন্দর, একটু ছিমছাম, বাইরে বেশ একটা ব্যালকনি মতো আছে যেখান থেকে চারপাশের দৃশ্য বেশ সুন্দর দেখা যায়। তো সবাই আমরা ওখানে আলুর পরোটা খেলাম, আর তার সাথে কেউ কেউ খেলো চা। তো এই দিয়েই আমাদের ব্রেকফাস্ট সারা হলো। তারপর আবার আমরা উঠে বসলাম গাড়িতে। যখন রোডিস ক্যাফেতে আমরা খাওয়া শেষ করে বাইরে বেরোলাম, তখনই দেখলাম একটু মেঘ করেছে এবং মেঘ বেশ অনেকটা নিচে নেমে এসছে, একদম গাড়ির ভেতরেই ঢুকে যাচ্ছে মেঘ। তারপর আস্তে আস্তে পার হয়ে গেল কার্শিয়াং। কার্শিয়াংয়েও বেশ মেঘ ছিল, তারপরে এসে গেল সোনাদা। কখনো মেঘ, আবার কখনো আবার বেশ পরিষ্কার চারপাশটা হয়ে যাচ্ছে, বেশ সুন্দর আবহাওয়া। তারপরে এসে গেল জোর বাংলো। জোর বাংলো থেকে ডান দিকে রাস্তা চলে গেছে টাকদার দিকে, ওই পথেই পড়বে 6 মাইল। আমাদের 6 মাইলে হোমস্টের নাম হলো নওয়াং হোমস্টে। মধ্যিখানে হোমস্টে পৌঁছানোর আগে 1-2 কিলোমিটার রাস্তা খারাপ, মানে 4-হুইল ড্রাইভ গাড়ি ছাড়া কিন্তু যাওয়া বেশ কষ্টসাধ্য। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। হোমস্টেতে পৌঁছে গিয়ে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো হোমস্টের পজিশনটা, খুব সুন্দর হোমস্টেটা। অনেকটা জায়গায়, মানে অনেকটা এলাকা নিয়েই হোমস্টেটা গড়ে উঠেছে। উপরে আমাদের একসাথে 3টে রুম দেওয়া হয়েছিল। খুব সুন্দর রুমগুলো। আমাদের পার হেড থাকা খাওয়া নিয়েছিল 1500 টাকা। ঠান্ডা খুব একটা ছিল না, দিনের বেলায় বেশ ভালোই গরম।
আমরা মোটামুটি ওই 12টা নাগাদ পৌঁছে গেলাম। তারপরে ওখানে হোমস্টের ওরা বলল যে 1টা নাগাদ আমাদের লাঞ্চ দেবে। তো আমরা একটু রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিয়ে একটু চারপাশটা ঘুরে দেখতে বের হলাম। বেশ ভালোই জায়গাটা লাগছিল, যেহেতু তখন ওখানে আকাশ বেশ পরিষ্কার ছিল, ক্লিয়ার ছিল, চারপাশের সব দৃশ্য খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। তারপরে ওরা আমাদের লাঞ্চের জন্য ডাকলো, আমরা ডাইনিং হলে চলে গেলাম। ডাইনিং রুমটাও বেশ সুন্দর সাজানো গোছানো, ওখানে আমরা সবাই বসলাম। লাঞ্চে বেশ অনেক কিছুই দিয়েছিল, ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, পাঁপড় ভাজা ছিল, আর ছিল চিকেন। রান্না খুব ভালোই ছিল, সবাই বেশ মজা করেই খেলাম। তারপর আমরা যেহেতু বার্ড ওয়াচার, তো কোনো ট্রিপেই তো মানে পাখি না দেখলে চলবে না, সেই জন্যে আমরা আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই বললেন ওনারা একটু হোমস্টেতেই থাকবে, রেস্ট করবে। তো আমরা, আমি, আমার ছেলে আর ওর ফ্রেন্ড বিশাল আর কমল, আমরা সবাই চললাম টাইগার হিলের উদ্দেশ্যে, ওখানে কিছু পাখি দেখার আশা। তো আমরা পৌঁছে গেলাম টাইগার হিল, ঠান্ডা খুব একটা ছিল না, কিছু পাখিও পেলাম। তারপর আমরা আবার সন্ধে হয়ে আসছিল বলে ফিরে এলাম হোমস্টেতে। সন্ধেবেলায় ওরা ওখানে বেশ সুন্দর আলুর চপ দিয়েছিল আর তার সঙ্গে চা। সন্ধেবেলায় হঠাৎ রুমের জানলার পর্দা সরিয়ে একদম অবাক হয়ে গেল, দূরে পরিষ্কার দেখা যাচ্ছে দার্জিলিং শহরকে। কি সুন্দর লাগছে, পুরো যেন বিভিন্ন আলোর মালায় সেজে দার্জিলিং বিরাজমান, খুব ভালো লাগে। আমরা একটু পরে 1:30 নাগাদ আবার চলে গেলাম ডাইনিং হলে। আমরা কেউ কেউ ভাত খেলো আর রুটি খেলাম আমরা, আর দিয়েছিল স্কোয়াশের তরকারি, ডাল, পাঁপড় ভাজা ছিল আর ডিমের কারি। ডিনার করে সেরকম কিছু আর ওখানে করার নেই, তাই আমরা একটু গল্প করে তারপর শুয়ে পড়লাম, কারণ আর্লি মর্নিংয়ে আমাদের বার্ড ওয়াচিং ছিল আবার সেই টাইগার হিলেই। পরের দিন সকালে উঠে চমকে গেলাম, এই জুলাই মাসেও হোমস্টের বারান্দা থেকে সামনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের পজিশনটা সত্যিই খুব সুন্দর, একদম ব্যালকনি থেকে সামনে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমাদের খুবই ভালো লাগলো, সবাই খুব এনজয় করলাম ভিউটা। তারপর আমরা চলে গেলাম টাইগার হিল। টাইগার হিলে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম, দুপুর 12টা অবধি বার্ডিং করে তারপর আমরা ফিরে এলাম হোমস্টেতে। হোমস্টেতে ব্রেকফাস্ট যেহেতু আমরা চারজন করিনি, বাকি যারা ছিল তাদেরকে লুচি আর তরকারি দিয়েছিল, আর আমাদের জন্যে ওরা ওয়াই ওয়াই বানিয়ে দিয়েছিল। যেহেতু আমাদের সময় খুব একটা হাতে ছিল না, তাই প্যাকিং করেই দিয়ে দিয়েছিল, আমরা রাস্তাতে খেয়ে নিলাম। আর এবার আমরা ফিরে চললাম আবার শিলিগুড়ির দিকে। রাস্তায় আমরা কোথাও সেভাবে ভালো লাঞ্চ করার জায়গা পাইনি, শেষ পর্যন্ত আমরা সুকনাতে এসেই আয়ুষ হোটেলে লাঞ্চ সারলাম। বেশ বিকেলই হয়ে গিয়েছিল। মোমো, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব দিয়ে লাঞ্চ সারা হলো। তো শেষ হয়ে গেল ছোট্ট একটা ট্রিপ, তবে খুব সুন্দর লাগলো এই 6 মাইল জায়গাটা, যেটা তাকদা ফরেস্টের মধ্যেই পড়ে জায়গাটা। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুকে আমার পেজ সর্বাণী ট্র্যাভেল স্টোরিজ ফলো করে রাখতে পারেন, তাহলে আমি যখন ভিডিও দেবো আপনারা
দেখতে পারবেন। থ্যাংক ইউ।